সড়কে থেমে নেই মৃত্যুর মিছিল এবারের ঈদুল আজহার ছুটিতেও ঝরেছে প্রাণ ঈদের তৃতীয় দিন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হন অন্তত চল্লিশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও অনেকেই যাদের অধিকাংশই মোটরসাইকেল চালক ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় বেশ স্বস্তি মিললেও এর বিপরীতে ঘটে প্রাণহানি এবারও ব্যতিক্রম যায়নি ঈদের দিন থেকে শনিবার পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চল্লিশ জনের বেশি ঈদের তৃতীয় দিন বিমানবন্দর এলাকায় বাস চাপায় প্রাণহারান দুই নারী পথচারী রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত সেখানে ঈদের চার দিনে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হন প্রায় সাড়ে তিনশো জন এসব দুর্ঘটনার বেশিরভাগই তরুণ মোটরসাইকেল চালক ও যেহেতু রং সাইডে আমিও রং সাইডে দিয়ে যেতেছি ও হঠাৎ করে চলে আসছে ওর রাইট সাইড তো আমি আর কন্ট্রোল করতে পারি নাই ওর সামনে থাকা গিয়ে আঘাত করছি আমি আমার লেনেই ছিলাম সে তার লেন ছেড়ে বামে চাপাই দিছে তখন ধাক্কা খেয়েছি আমার বাইকের কর্নারে লাগছে তারপর আর কি হয়েছে জানি না বিশেষজ্ঞরা বলছেন ঈদের ছুটিতে ফাঁকা সড়কে অনেক তরুণ বেপরোয়া মনোভাব নিয়ে মোটরসাইকেল চালান বাইক অ্যাক্সিডেন্টের রুগীগুলো সবচেয়ে বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত এবং সব ইয়ং সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তারা সব ইয়াং গতিকে তারা সবসময় কিন্তু এনজয় করে এবং গতির সাথে যে ক্ষতির একটা সম্পর্ক আছে এটা বোঝার মতন যে জ্ঞানধ্যান থাকার কথা এটা কিন্তু তাদের নাই সড়ক দুর্ঘটনার রোধে প্রশাসনিক তৎপরতা আরো বাড়ানোর তা বিশেষজ্ঞদের ঈদ কেন্দ্রিক আসলে আমরা একটা মহাচক্রে পড়ে গেছে দুর্ঘটনার এই মহাচক্র থেকে বের হতে হলে প্রথমেই আমি বলবো অভিভাবকদেরকে সচেতন হতে হবে বিশেষ করে এই যে থ্রি হুইলার যে ইগুলো টম টম বা নসিমন জাতি এই জাতীয় কিছু যানবাহন দিয়ে দুর্ঘটনার সম্মুখীন কিছু রুগী এসছে যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে গেল ঈদ ফিতরের সময় আগে পরে মিলিয়ে পনেরো দিনে তিনশো চারটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনশো জন আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা সড়কে থেমে নেই মৃত্যুর মিছিল এবারের ঈদ উল আজহার ছুটিতেও ঝরেছে প্রাণ ঈদের তৃতীয় দিন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হন অন্তত চল্লিশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও অনেকেই যাদের অধিকাংশই মোটরসাইকেল চালক ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় বেশ স্বস্তি মিললেও এর বিপরীতে ঘটে প্রাণহানি এবারও ব্যতিক্রম যায়নি ঈদের দিন থেকে শনিবার পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চল্লিশ জনের বেশি ঈদের তৃতীয় দিন বিমানবন্দর এলাকায় বাস চাপায় প্রাণহারান দুই নারী পথচারী রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত সেখানে ঈদের চার দিনে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হন প্রায় সাড়ে তিনশো জন এসব দুর্ঘটনার বেশিরভাগই তরুণ মোটর সাইকেল চালক অত যেহেতু রং সাইডে আমিও রং সাইডে দিয়ে যেতেছি ও হঠাৎ করে চলে আসছে ও রাইট সাইড তো আমি আর কন্ট্রোল করতে পারে না ওর সামনে সাক্ষা গিয়ে আঘাত করছি আমি আমার লেনেই ছিলাম সে তার লেন ছেড়ে বাঙা চাপাই দিছে তখন ধাক্কা খেয়েছি আমার বাইকের কর্নারে লাগছে তারপর আর কি হয়েছে জানি না বিশেষজ্ঞরা বলছেন ঈদের ছুটিতে ফাঁকা সড়কে অনেক তরুণ বেপরোয়া মনোভাব নিয়ে মোটরসাইকেল চালান বাইক অ্যাক্সিডেন্টের রোগীগুলো সবচেয়ে বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত এবং সব ইয়ং সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তারা সব ইয়াং গতিকে তারা সবসময় কিন্তু এনজয় করে এবং গতির সাথে যে ক্ষতির একটা সম্পর্ক আছে এটা বোঝার মতন যে থাকার কথা এটা কিন্তু তাদের নাই সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনিক তৎপরতা আরো বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের ঈদ কেন্দ্রিক আসলে আমরা একটা মহাচক্রে পড়ে গেছে দুর্ঘটনার এই মহাচক্র থেকে বের হতে হলে প্রথমেই আমি বলবো অভিভাবকদেরকে সচেতন হতে হবে বিশেষ করে এই যে থ্রি হুইলার যে ইগুলো টম বা নসিমন জাতি এই জাতীয় কিছু দিয়ে দুর্ঘটনার সম্মুখীন যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে গেল ঈদুল ফিতরের সময় আগে পরে মিলিয়ে পনেরো দিনে তিনশো চারটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনশো জন আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা